দোস্ত জানিস আজকে দারুণ একটা মজার ঘটনা ঘটছে। তাই নাকি দোস্ত, কি ঘটনা? আর কইস না, বিকেল বেলা পার্কে গেছিলাম ঘুরতে, তো যাই দেখি অনেকগুলা ছেলে মেয়ে জোড়ায় জোড়ায় বসে প্রেম করতেছে। এইটা দেখে আমি কানে ফোন লাগাই অনেক চিল্লায় বললাম, ভাই তাড়াতাড়ি চলে আয়, তোর গার্লফ্রেন্ড একটা ছেলের সাথে পার্কে আসছে। তাই নাকি দোস্ত, তো তারপর কি হলো? আর কইস না, শালার 2 মিনিটের মধ্যে 10টা মেয়ে উঠে পালায় গেছে। আচ্ছা ভাই, আপনার দোকানে জায়গা পাওয়া যায়? হ্যাঁ আছে, প্রতিটা জায়গার দাম 200 টাকা। তাই নাকি, এত দাম কেন? কারণ এগুলো অনেক ভালো কোয়ালিটির জায়গা। তো আপনার জায়গা যে এত ভালো তার গ্যারান্টি কি আছে? গ্যারান্টি হচ্ছে এই জায়গা পরে যদি আপনি 10 তলা বিল্ডিং থেকে লাফ দেন তাহলে আপনার হাত পা সব ভেঙে যাবে, কিন্তু আমার জায়গা ছিঁড়বে না। দোস্ত জানিস, আজকে আমার গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে চলে গিয়েছে। তাই নাকি দোস্ত, এ তো খুবই খারাপ কথা। আচ্ছা শোন, তোর একটা বুদ্ধি শিখাই দেই, এরপর থেকে সবসময় গার্লফ্রেন্ডের কাছ থেকে বেশি করে টাকা ধার নিয়ে রাখবি, তারপর থেকে দেখবি তোর আর কখনো ছাইরা যাব না। আচ্ছা শোনো, তুমি কি আমার বউ হবে? কথা দিচ্ছি সংসারের সকল কাজ আমরা দুইজনে একসাথে করব। ও তাই? যেমন? এই যেমন ধরো, তুমি রান্না করবে আমি খাবো, তুমি জামা কাপড় পরিষ্কার করবে আর আমি পরবো, আর তুমি বিছানা ঠিক করবে, মশারি টাঙাবে আর আমি ঘুমাবো। আচ্ছা জান, আমার খুব পানি পিপাসা লেগেছে, এক বোতল পানি কিনে এনে দাও না প্লিজ। ও তাই নাকি জান, কিন্তু শুধুই কি পানি হলে চলবে? একটু লেবুর রস দিয়ে শরবত এনে দেই। দেখো একদমই আর কি করবে না, লেবুর রসের কথা শুনে কিন্তু আমার মুখে পানি চলে এসে পড়েছে। তাইলে তো ভালোই হয়েছে, ওই পানি দিয়ে তোমার মুখের তৃষ্ণা মিটায় নাও। দোস্ত জানিস, আজকে আমার সাথে খুব আজব একটা ঘটনা ঘটছে। তাই নাকি দোস্ত, কি হয়েছে? আর বলিস না, দুপুরবেলা রুমের মধ্যে শুয়েছিলাম, এই সময় বাইরে থেকে এক লোক চিল্লায় চিল্লায় বলতেছিল, মাত্র 500 টাকায় সারা জীবন ঘরে বসে খান। এই কথা শুনে তো আমি এক দৌড়ে গেলাম বাইরে ওই লোকটার কাছে। তারপর কি হলো, ওখানে গিয়ে কি দেখলি? আর কইস না দোস্ত, যাইয়া দেখি হারামজাদা চেয়ার টেবিল বিক্রি করার কথা বলতেছিল। ওগো শুনছো, আমার বুকে খুব ব্যথা করছে, তাড়াতাড়ি ফোন করে একটা অ্যাম্বুলেন্স ডেকে নিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ জান করতেছি, আমার ফোনের ব্যালেন্স নেই, তো তো তোমার ফোনের পাসওয়ার্ডটা একটু বলো, তোমার ফোন দিয়েই কল দিচ্ছি। আরে না না থাক, ফোন করতে হবে না, আমার ব্যথা এমনিতেই কমে গিয়েছে। জানিস বল্টু, এমন একটা সময় ছিল যখন আমরা 10 টাকা নিয়ে বাজারে গেলে কত কিছুই না কিনতাম, যেমন মাছ মাংস দুধ কলা শাকসবজি সবকিছু। কিন্তু বাবা এখন আর আগের দিন নাই, এখন সব দোকানে সিসি ক্যামেরা লাগানো থাকে। আচ্ছা শোনো, পাশের ফ্ল্যাটের আবুল কত রোমান্টিক দেখেছো, সে তার বউকে সবসময় আদর করে, আর তুমি কিচ্ছু করতে পারো না। বিশ্বাস করো, আমিও আদর করতে গেছিলাম, কিন্তু শালি আমার থাপ্পড় মেরে তাড়ায় দিছে। আচ্ছা শোনো, আমি যখন বিয়ের আগে তোমাদের বাসায় এসেছিলাম তখন তো অনেক মশা দেখেছিলাম, কিন্তু বিয়ের পর এখন তো একটাও মশা দেখছি না। কারণ মশারা এখন বুঝা গেছে যে এখন তো পার্মানেন্ট রক্ত চুষার জন্য লোক এসে পড়ছে, তাইলে তাদের তো আর এখানে থেকে কোনো লাভ নাই। হ্যালো বন্ধুরা, আমাদের ভিডিওটি তাদের ভালো লাগে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল আইকন প্রেস করে রাখবেন, কারণ শুধু সাবস্ক্রাইব করলে এখন আর আপনাদের কাছে নতুন ভিডিওর কোনো নোটিফিকেশন পৌঁছবে না, তাই ভিডিও আপলোডের সাথে সাথে নোটিফিকেশন পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখুন।